সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিফাত অ্যান্ড কোং নিবেদিত ডায়াল সিলেট টেলিভিশনের সাপ্তাহিক গানের অনুষ্ঠানে। সাথে আছি আমি নাজমুল হোসেন ইমন। আমরা আজ স্টুডিওতে নিয়ে এসেছি একজন তরুণ কণ্ঠশিল্পীকে, যে তরুণ হলেও অনেক বড় বড় মঞ্চ এবং টিভিতে প্রতিনিয়ত অনুষ্ঠান করে থাকে। তাকে আজ এনেছি আমরা আমাদের ডায়াল সিলেটের অনুষ্ঠানে। পরিচয় হয়ে নেবে আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকের অতিথি সুমাইয়া ইসলাম শোভা। শোভা কেমন আছেন আর কেমন লাগছে আজকে আমাদের? ভালো আছি ভাইয়া, অনেক ভালো লাগছে। আর প্রথম দিনই আমি এসেছি আজকে, সেজন্য আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, প্রথমে কিছু জানতে চাই আপনার সম্পর্কে, যে আপনার পরিবারে কে কে আছেন বা এখন কি করছেন আপনি? আমার পরিবারে বাবা মা, আমি, ভাই বোন, এই নিয়ে আমার পরিবার। আর গান করি, পাশাপাশি আমি পড়াশোনার দিক থেকে হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি মদনমোহন কলেজে। আর গানের পাশাপাশি কবিতা আবৃত্তি করি, নাটক চর্চা, এবং আমি থিয়েটার একদল ফিনিক্সের একজন সদস্য, নাট্যকর্মী হিসেবে কাজ করি। বাহ, অনেক কাজই করছেন গানের পাশাপাশি। তাহলে আমরা প্রথমে একটি গান শুনবো, বঙ্গবন্ধুকে উৎসর্গ করে, জাতির জনককে উৎসর্গ করে যদি একটি গান শোনাতেন আমাদের। অবশ্যই। আর দর্শক, আমরা শুনে নিচ্ছি প্রথমে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে সুমাইয়া ইসলাম শোভার গান। অসাধারণ সত্যি। যদি উনি এই নৌকাটা বেয়ে যেতে পারতেন তাহলে হয়তো বা এই দেশের চিত্রটা অন্যরকম থাকতো। একটা প্রশ্নতে যাই আমরা, যে গান কেন ভালো লাগে? গান কেন ভালো লাগে, এটি হচ্ছে আমার মনের খোরাক। প্রথমতই গান ছাড়া আমি থাকতে পারি না, সেই জন্য গান ভালো লাগে বলবো না। গান হচ্ছে আমার আত্মার সাথে মিশে গিয়েছে, সেটা ভালো লাগার বিষয় না, সেটা হচ্ছে ধারণ করার বিষয়, ভালোবাসার বিষয়। আচ্ছা, কোন ধরনের গান গাইতে ভালো লাগে বা ভালোবাসেন আপনি? সব ধরনের গান করতেই পছন্দ করি, পাশাপাশি আমি উচ্চাঙ্গ বেশি পছন্দ করি করতে। এবং এটা মনে করি যে উচ্চাঙ্গ যদি করি তাহলে অবশ্যই গানের ভান্ডারটা বেশি সমৃদ্ধ হবে, সেই জন্য উচ্চাঙ্গটা বেশি। তাহলে আমরা যেহেতু গানের অনুষ্ঠান, তাই অল্প অল্প করে অনেক গানই শুনবো দর্শক। যেহেতু সময় স্বল্পতা, তাই আমরা পুরো গান হয়তো শুনতে পারবো না, অনেকগুলো গান শুনবো আপনার কাছ থেকে ছোট ছোট করে। একটি উচ্চাঙ্গ সঙ্গীত কি হতে পারে? হ্যাঁ হতে পারে। তাহলে হয়ে যায়। উচ্চ
পর্যটন মন ঘরে রয় না আসলে উচ্চারণ মন ঘরে রয় না। কথা হলো, এত সুন্দর গান কিভাবে শিখলেন বা কার কাছ থেকে শিখেছেন, আপনার গুরু কে? আমার হাতে খড়ি শ্রদ্ধেয় প্রয়াত বিমলেন্দু দাস পুরকায়স্ত স্যার, তিনি এখন আর এই পৃথিবীতে নেই। ওনার কাছে আমার গান শেখার হাতে খড়ি এবং উনি আমাকে ধরে ধরে গান কি সেটাই বুঝিয়েছেন। সেটা কতদিন, কত বছর আগে? সেটা হচ্ছে আমি তখন ক্লাস ফোরে পড়ি। আচ্ছা, অনেক ছোটবেলা থেকে তাহলে। আমি যেহেতু শোভাকে ব্যক্তিগতভাবে চিনি, আমি জানি সে গানের আগেও কিছু একটা করতো, সেটা তার মুখ থেকে আমরা শুনে নিচ্ছি একটু, দর্শকরা শুনতে চাচ্ছে। আমি একদম ছোটবেলায় সবার প্রথম আমার নাচের প্রতি ঝোঁক ছিল, তো গান তখন শিখবো বা তখন গান সম্পর্কে কিছুই আমার মাথায় ছিল না, তখন খুব ছোট ছিলাম, নাচ নিয়েই থাকতাম সবসময়। একটা খুব মেজর একটা অপারেশন হওয়ার পর আমার ডক্টর বলে দিয়েছে যে ও আর লাফালাফি বা নাচ এইসব কিছু ওর লাইফ থেকে চলে গেছে। তো সেই জন্য আমার পরিবার আমাকে গানে দিয়েছিল যেন আমি নাচকে ভুলে অন্ততপক্ষে গান নিয়ে থাকতে পারি। এখন সেই গানে এখন প্রাণ হয়ে দাঁড়িয়েছে। খারাপ লাগে সেই নাচের জন্য? প্রথম দিকে খারাপ লাগতো, কিন্তু পরে আর সেটা ফিল করিনি। আমরা সবাই জানি যে যা ঘটে তা ভালো কিছুর জন্যই ঘটে, হয়তো বা এই গানই শোভার জন্য ভালো কিছু বয়ে আনবে। আমরা শোভার পছন্দ মতো একটি গান শুনতে চাই, যে তোমার পছন্দ বা ভালো লাগে সেরকম একটি গান। অবশ্যই, দর্শকদের উদ্দেশ্যে আমরা অনেক গানই শুনব। দর্শক, শোভা আছে আমাদের সঙ্গে, আপনারা শুনবেন অনেক গান। আমি তাহলে সকল মায়েদেরকে উদ্দেশ্য করে একটি গান গাইছি। অবশ্যই। ওরে মায়ের কান্দন যাবতে জি থাকে না, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা, গর্ভ ধরিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা, মায়ের কান্দন যাবতে জীবন দুই চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা, গর্ভ ধরিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা।
দশ মাস দশ দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দি আহা, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। মায়েরও প্রসবের কালে উপবেশে যায় নয়ন জলে রে, মায়েরও প্রসবের কালে উপবেশে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া কোলে ফুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরুদে আমার জন্ম দুঃখী মা, গর্ভ ধরিনি মা জন্ম দুঃখী মা, দুঃখের দরুদে আমার জন্ম দুঃখী মা। হাতে পায়ে তেল মাই খামাই গরুল শক্ত করি, পেশাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু নামা রাগ করিল ফেলল ধুয়ে মুছে, আমার শুকনায় রাখি আমায় থাকে ভিজাতে। অসুখ হইলে দেখে যাইয়া অসুখ হইলে দেখে যাইয়া আইরছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলুয়া সন্তানের নিও না, দুঃখের দরুদে আমার জন্ম দুঃখী মা, গর্ভ ধরিনি মা জন্ম দুঃখী মা, দুঃখের দরুদে আমার জন্ম দুঃখী মা। মায়ের কাঙ্গন যাবত জীবন দুই চার মাস বোনের কাঙ্গন রে, ওরে ঘরের পরিবারের কাঙ্গন কয়েক দিন পরে থাকে না, দুঃখের দরুদে আমার জন্ম দুঃখী মা, গর্ভ ধরিনি মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরুদে আমার জন্ম দুঃখী মা, দুঃখের দরুদে আমার জন্ম দুঃখী মা, দুঃখের দরুদে আমার জন্ম দুঃখী মা। দীর্ঘশ্বাস, অসাধারণ। সকল মায়েদেরকে উৎসর্গ করলো আমরা শোভার এই গানটি, এবং শোভার মাকেও শ্রদ্ধা সম্মান, কারণ এরকম রত্ন গর্ভা উনি, এরকম একজন রত্ন উনার গর্ভে ধরেছেন। প্রিয় দর্শক, আমরা শুনছি আমাদের আজকের শিল্পীর গান, আরও শুনব গান, অনেক গান বাকি আছে এখনও আপনাদের জন্য, আমাদের সব কার্যক্রমই আপনাদের জন্য। অনেক গান শুনবো আমরা, ফিরে আসছি একটি বিরতির পর, সাথে থাকুন, আসছি আমরা। সুদীর্ঘ তিন যুগেরও বেশি দিন ধরে ব্যবসা পরিচালনা ও সেবা প্রদানের অভিজ্ঞতায় দেশি বিদেশি পণ্যের বিপুল সমাহার নিয়ে এলো রিফাত এন্ড কোম্পানি। আমাদের রয়েছে আটটি শাখা, সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার, শহীদ প্লাজা সহ মেন্দিবাগ, দরগা গেট, সুবিধ বাজার, গোবিন্দগঞ্জ এবং গোয়ালাবাজারে রয়েছে আমাদের শাখা। রিফাত এন্ড কোম্পানির সুপরিসর শাখায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। স্বাদে ও মানে সেরাটা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায়। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। রিফাত এন্ড কোং নিবেদিত ডায়াল সিলেটের সাপ্তাহিক নিয়মিত আয়োজন গানের অনুষ্ঠানে আমাদের সাথে আজকে একজন শিল্পী আছেন, সঙ্গীত শিল্পী শোভা। শোভার অনেক গান শুনেছি আমরা, এবার যে শোভা একটি দেশাত্মবোধক গান শুনতে চাচ্ছি আমরা, যেহেতু প্রাণের গান আমাদের দেশের গান। পাওয়ানো
গানটি আসলে নাড়া দেয় আমাদের ভেতরে, বাঙালিদের ভেতরে। একটা ইতিহাস আমাদের হাজার বছরের ইতিহাসটাকে বলে দিচ্ছে এখানে, 100 বছরের ইতিহাস। আচ্ছা, একটা প্রশ্নতে যাই আমরা, গান নিয়ে সবার স্বপ্ন কি বা ভবিষ্যতে কি হতে চান আপনি? আমার ইচ্ছে হচ্ছে প্রথমত মানে চারুকলা বিভাগে পড়ার। আর একটু আমি থামাচ্ছি, আপনি থিয়েটার করছেন, আপনি কবিতা আবৃত্তি করছেন, আপনি ছোটবেলায় নাচ করতেন, এখন গান করছেন, তাও গান কিন্তু আপনি দেশের বড় বড় মঞ্চে করছেন, তারপর চারুকলাতে কেন আপনার যাওয়ার ইচ্ছে হলো? চারুকলা বিভাগে পড়ার ইচ্ছে এই জন্যই যে সেখানে ভর্তি হলে আমি অবশ্যই মিউজিক নিয়ে পড়তে পারবো, সেই জন্যই চারুকলায় যাওয়া। মিউজিক আছে তো ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে, মিউজিক আছে, শান্তিনিকেতন আছে, আরও বড় জায়গা। অবশ্যই। তাহলে আপনার ইচ্ছে হলো গান নিয়ে পড়াশোনা করা এবং কালচারাল অফিসার এইসব হওয়ার ইচ্ছে? আমরাও বিশ্বাস করি আপনি আরও ভালো কিছু হবেন এবং আপনার ভবিষ্যৎ আরও সুন্দর, আরও আরও অনেক আলোকিত হবে, সেটা দর্শকরাও চাইবেন, কারণ ওনারা এতক্ষণে বুঝে ফেলেছেন শোভা যে ভালো গান গায়। আচ্ছা, এ পর্যায়ে আমরা সবার কাছে আরেকটি রিকোয়েস্ট করব, একটি নিজের গান শুনবো আমরা, আপনার গান যেটা আপনি সুর করেছেন বা আপনি লিখেছেন সেই রকম কিছু। আমি একটি গান খুব ছোটবেলায় তখন ক্লাস ফাইভে পড়তাম, একটি কাগজ পত্রিকা আমি পেয়েছিলাম বাসার পাশেই, পড়ে থাকে কাগজ সেভাবেই পেয়েছিলাম, মানে আমি সংগ্রহ করেছি কথাগুলো নিয়ে সেখান থেকে একটু সুর করেছি। এত ছোটবেলায়? হ্যাঁ, সেই তখন থেকে গান সুর করার একটি আগ্রহ ছিল। তো সেভাবে গানটি সুর করেছিলাম। শুনি আমরা দর্শকদের উদ্দেশ্যে এই গানটি, শোভার নিজের লেখা একটি গান। আমি নারী, আমি মানুষ, আমি কল্যাণী, কেন নিয়মের বিরাজাল তৈরি করে পড়াতে যাও পায় দৃশ্য বেরি, নারী তোমার কন্যা ভগ্নী জননী, তোমার অস্তিত্ব রক্তের ভূমি, কি অপরাধে নারীর প্রতি এত নির্মম হও তুমি, এত নির্মম হও তুমি, এত নির্মম হও তুমি, এত নির্মম হও তুমি, স্রষ্টা তার সৃষ্টিতে তোমায় দিয়েছে সমধিকার, কেন প্রশ্নে নারী চিৎকার করে বারবার, এ
কেমন তোমার নীতি, এ কেমন তোমার নীতি, এ কেমন তোমার নীতি, এ কেমন তোমার নীতি। নারীকে কখনো করেছো খেলার পুতুল, কখনো বা করেছো দাসী, কখনো বা দিছো মালা, কখনো বা দিছো ফাঁসি। নারীকে কখনো করেছো খেলার পুতুল, কখনো বা করেছো দাসী, কখনো বা দিছো মালা, কখনো বা দিছো ফাঁসি। এ কেমন তোমার নীতি, এ কেমন তোমার নীতি, এ কেমন তোমার নীতি, এ কেমন তোমার নীতি। আমি নারী, আমি মানুষ, আমি কল্যাণী, কেন নিয়মের বিরাজাল তৈরি করে, পড়াতে যাও পায় দৃশ্য বেরে। নারী তোমার কন্যা ভগ্নী জননী, নারী তোমার কন্যা ভগ্নী জননী। শেষ প্রশ্ন, আমার অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, কেমন বাংলাদেশ চান? আমি পৃথিবীকে একটি আকাশের মতো দেখতে চাই, এবং যেখানে আমরা হব সবাই পাখি, এবং পাখির মতোই উড়ব, যেখানে কোনো কাঁটাতার থাকবে না, কোনো ব্যারিকেড থাকবে না। আমি সেরকমই একটি বাংলাদেশ চাই, সেরকমই একটি পৃথিবী চাই। সুপ্রিয় দর্শক, শুনছিলেন আমাদের আজকের শিল্পীর কণ্ঠে অনেকগুলো গান। শুনবো আরও গান, কথা হবে আরও। আমরা আসছি ফিরে একটি ছোট্ট বিরতির পর, সাথে থাকুন সেই পর্যন্ত। সুদীর্ঘ তিন যুগেরও বেশি দিন ধরে ব্যবসা পরিচালনা ও সেবা প্রদানের অভিজ্ঞতায় দেশি বিদেশি পণ্যের বিপুল সমাহার নিয়ে এলো রিফাত অ্যান্ড কোম্পানি। আমাদের রয়েছে 8টি শাখা, সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার, শহীদ প্লাজা সহ মেন্দিবাগ, দরগা গেট, সুবিধ বাজার, গোবিন্দগঞ্জ এবং গোয়ালাবাজারে রয়েছে আমাদের শাখা। রিফাত অ্যান্ড কোম্পানির সুপরিসর শাখায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। স্বাদে ও মানে সেরাটা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায়। সিলেট নগরীর কাজলসায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেসে আপনাকে স্বাগতম। আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্স রে, প্যাথোলজি, আলট্রাসোনোগ্রাম, অ্যান্ডোস্কোপি ও কোলোনস্কোপি, ইউরোফ্রোমেন্টি ল্যাব, বায়োমেডিকেল অ্যানালাইসিস, মাইক্রোবায়োলজি, ইলেকট্রোলাইট, হোমোডোলজি, হরমোন লেভেল টেস্ট। এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি। বিরতির পর সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। রিফাত অ্যান্ড কোং নিবেদিত ডায়াল সিলেট টেলিভিশনের সাপ্তাহিক গানের অনুষ্ঠানে সাথে আছি আমি নাজমুল হোসেন ইমন। আমাদের সাথে আজকে আছে সোমাই ইসলাম শোভা। আমরা এখন আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ গানটি শুনবো, তারপর বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। শেষ গানটা শুনে একটু ঝাঁকঝমকপূর্ণ কিছু চাচ্ছি আমরা। অবশ্যই চিনিব তোমারে,
দেখা দাও না, কাছে নাও না, আর কত থাকি দূরে। দেখা দাও না, কাছে নাও না, আর কত থাকি দূরে। মুর্শিদ ধনো হে, কেমন চিনিব তোমারে, তোমারে কেমন চিনিব তোমারে। সাগর খেলতে চলে ভাবতে চিতায় অন্তরে, কোন সাগর খেলতে চলে ভাবতে চিতায় অন্তরে। মুর্শিদ ধনো হে, কেমন চিনিব তোমারে, তোমারে কেমন চিনিব তোমারে। মুর্শিদ ধনো হে, কেমন চিনিব তোমারে, তোমারে কেমন চিনিব তোমারে। দেখা দাও না, কাছে নাও না, আর কত থাকি দূরে। দেখা দাও না, কাছে নাও না, আর কত থাকি দূরে। মুর্শিদ ধনো হে, কেমন চিনিব তোমারে, তোমারে কেমন চিনিব তোমারে, তোমারে কেমন চিনিব তোমারে, তোমারে কেমন চিনিব তোমারে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মতো আমাদের শোভাও একদিন তার মুর্শিদকে চিনতে পারবে এবং ওনার মতো একজন অনন্য মানুষ হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি, কারণ তার প্রতিভা একদিন সবখানে ছড়ে যাবে, পুরো দেশ চিনবে আমাদের শোভাকে। তাই ডায়াল সিলেটের পক্ষ থেকে শোভার জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, আরও বড় মানুষ হয়ে উঠুন, সেই কামনা রেখে আজকে বিদায় নেব। ভালো থাকবেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এবং ডায়াল সিলেটকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে সকল দর্শক শ্রোতা বৃন্দকে আমার অসংখ্য ধন্যবাদ, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার গান শুনছিলেন। সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আমাদের সঙ্গে ছিল সুমাইয়া ইসলাম শোভা। শুনলাম তার কথা এবং তার স্বপ্ন সম্পর্কে অনেক কিছুই। আমরা আবারও আসব অন্য কোনো প্রতিভা এবং সুপ্ত প্রতিভাকে তুলে ধরার জন্য আপনাদের কাছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডায়াল সিলেটের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।